হাসিনা মানেও সুন্দরী, হাসুনা মানেও এই নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুম করার কারণে আমার মনে হচ্ছে তামাম দুনিয়া এখন গালি বানিয়ে দিয়েছে। আমি যতগুলো দেশে ঘুরলাম যেখানে যাই, এদের মদিনা থেকে তায়েফে যাবার সময় মদিনার এক ড্রাইভার আমারে নিয়ে যাচ্ছিল, আমারে বলছে ইয়া হাজিয়াল হজ্জা তাই না বিলাল হুকা আসি দেশ কোথায়, বাংলাদেশ। আমারে বলছে হারামি, মানে আমি যে দেশের লোক এই দেশে তিনি দায়িত্বে আছে উনি দেখেন তো নামটা কত সুন্দর, অথচ নামটা তাম দুনিয়ার মানুষের কাছে এখন একটা অপছন্দনীয় ঘৃণিত নাম। এই যে নামটা খারাপ না, একটা সুন্দর নাম না, কিন্তু জুলুম করার কারণে আল্লাহ তার নামটাকে একটা গালি বানিয়ে দিয়েছে। কেউ যদি এই পৃথিবীতে হিন্দুকে ডাক দিয়ে বলেন যে ভাই সে হয়েছে 5000 টাকা দেবো ইয়াজিদ রাখে রাখবে, 1500 বছর পরে যদি এ নাম কেউ হিন্দু রাখতে না চায় আপনি আর 1000 বছর দেখে দেন জানেন সারা দুনিয়ায় তাদের নাম দেখবেন কেউ ঘৃণা করেও রাখবেন, কারণ পৃথিবীর ইতিহাস এইটা, ইতিহাস লেখা হয় ঘটনা ঘটার আগে না ঘটনা ঘটার পরে, বলেন বলেন ইয়াজিদের যে ইতিহাস ওই সময় যারা ছিল লিখতে পেরেছে না, ইতিহাস লেখা হয়েছে পরে। সুতরাং এখনো পৃথিবীতে যারা জালিম আছে সামনেও যারা জুলুম করবেন আপনি মনে করবেন না যে আপনি সার পেয়েছেন পার পেয়েছেন, না আপনাকে আল্লাহ ঘৃণিত নিন্দিত করে জানাবে, ইতিহাস লেখা হবে আপনার নামেও। এখানে যারা এই 5 তারিখের পর থেকে এখনো অনেকে জুলুম করেছেন এখনো করবেন বলে আশায় আছেন আপনারা থামবেন, জুলুমের সাথে মুসলমানের কোন সম্পর্ক নেই। হ্যাঁ যারা অপরাধ করেছে আমরা চাই তাদের নির্ধারিত অপরাধের জন্য শাস্তি হোক, কারণ অপরাধের শাস্তি না হলে ওই অপরাধটা আরো বাড়বে। আমি সামনে যে আয়াত পড়েছি আয়াত তাফসিরে এই কথাগুলো আসবে ইনশাআল্লাহ, আপনারা আছেন তো ময়দানে। প্রথম কথা কি ছিল, মহিলা নেতৃত্ব দিতে, বলেন বলেন, যারা অপচয় করে অপব্যয় করে যারা সীমালঙ্ঘন করে এরা সামনে আসতে পারবে না, যারা ফাসাদ সৃষ্টি করে শান্তি তৈরি করার জন্য কোনো কর্মসূচি তাদের নেই তাদের অনুসরণ করা জায়েজ নেই। 3 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আলাদা দিয়ে আল্লাহ একটা পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাম পৃথিবীর মানুষের জন্য আমি তোমাকে নেতা বানিয়ে দিলাম। ইব্রাহিম নবী ওই সময় আল্লাহকে বলেছে রাব্বুল আলামিন খালাও মিন দুররিয়াতি, ইয়া আল্লাহ যে নেতৃত্ব দেওয়ার গোনা বলি এটা কিন্তু আমি পেয়েছি নাকি আমার পরে যারা আমার সন্তানাদি আসবে কিয়ামত পর্যন্ত তারাও পাবে। আল্লাহ পরের শব্দে সাফ জবাব দিয়েছেন ক্বালা লা ইয়ানালু আহদিস সালিমিন, বলেন আল্লাহু আকবার। এই যে ইয়ানালু এটাও মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কিয়ামত পর্যন্ত, আল্লাহ বলেন কোন জালেমের জন্য আমার কোন অঙ্গীকার নেই। আয়াত থেকে প্রমাণ পেয়ে জালেম যারা তারা নেতা হতে পারবে না, এখানে যারা জুলুম করেছে তাদের নেতৃত্ব দেওয়া জায়েজ নেই অবৈধ, আপনারা সামনে আনবেন না, কথা বলেন ঠিক কিনা। এরপরে 4 নম্বরে পেয়েছি যারা এলেম অর্জন করে এবং শক্তিশালী তারা নেতা হবে, এরপরে পেয়েছে যারা আল্লাহর জিকির থেকে গাফেল থাকে তারা নেতা হতে পারবে না, এরপরে পেয়েছে যে মানুষগুলো মন মতো কাজ করবে ইলাকায়,
আমি নেতৃত্বের গোনা বলে বোঝাচ্ছিলাম যে এই মানুষগুলো সামনে নেতা হতে পারবে, কারণ নেতৃত্ব এটা আল্লাহ নিজে তৈরি করে দিয়েছে। আমাদের নেতা একবারে বলেন তো কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং সামনে যারা আসবেন এরা দেখবে আল্লাহ এবং রাসূলকে মেনে চলে কিনা, যদি দেখেন হ্যাঁ নাক কান বুঝে তাকে মারা লাগবে। এই নির্দেশ হামজা কার? সূরা নিসা 5 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইনে 59 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আমি দলিলগুলো লম্বা করতে পারছি না, এবার প্রবেশ করছি তেলাওয়াত কি দয়াতে সূরা আলে ইমরান। কোন সূরা? তাফসীর শুনতে রাজি আছেন না? আলে ইমরানের 133 নাম্বার আয়াতটা পড়েছি। আমরা সরাসরি যাচ্ছি তাফসীর করার আগে যে সমস্ত বিষয়গুলো বলা লাগে আপনারা বহুবার শুনেছেন, নামকরণ, ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল যেটা বলা হয় এগুলো মানুষ বলে, আমরা ওগুলোর দিকে যাচ্ছি না, রাত বেশি হয়ে যাবে, তাফসীরে যাচ্ছি। এখানে কথা বন্ধ করবেন তো ভাই। আল্লাহ পাক বলেন ওয়া সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে। কিসের দিকে বলেন? বলেন শব্দটা কত সত্য, কিন্তু তামাম দুনিয়া আখেরাতের ভেতরে আল্লাহ নিমজ্জিত করে দিয়েছেন। এই যে ক্ষমা যদি কোনো মানুষ পেয়ে যায় আল্লাহর পক্ষ থেকে, ওর জীবন সফল। আমার নাম কাম যতই থাক, আল্লাহ পাক যদি আমার ক্ষমা না করে তামাম দুনিয়া সব আমার নামে লিখে দিলেও আমার জীবন ব্যর্থ। কথা বলেন না কেন? আমি আমার ঈমান থেকে কথা বলছি। এখানে আমাদের সবচাইতে বড় টার্গেট হবে আমি কি করে আল্লাহর ক্ষমা পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিয়ামতে যে বিচার ব্যবস্থা তৈরি করব, আমি যদি ন্যায় বিচার করি কোন মানুষ জান্নাত পাবে না। দুই নম্বরে আমার বিচার ব্যবস্থায় কোনো অবিচার নেই। বলেন বলেন আল্লাহর বিচারে কোনো অবিচার নেই। ন্যায় বিচার করলে কেউ জান্নাত যেতে পারবে না। আর একটা কায়দা আছে জান্নাতে যাওয়ার, আল্লাহ পাক যদি নিজ গুণে কাউকে মানতে রাখ ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। কাবা সামনে নিয়ে মানুষ যখন চক্কর দেয় ষষ্ঠ চক্করে এই কথাটা বলে আল্লাহুম্মা ইন্না আলাইয়া রূপাম ফিমা বাইনি ওয়া বাইনিকা, হে আল্লাহ তোমার কাবা আমার সামনে, আমি কাবা সামনে নিয়ে বলছি তোমার ভেতরে আমার ভেতরে অনেক নেনা পাওনা আছে, কারণ তুমি আমাকে বানিয়েছো, আমি তোমার বান্দা গোলাম, এই হিসাবে যত পাওনা আমার ছিল সব তুমি আমারে দিয়েছো, আমাকে তুমি নেই থেকে হামজা বানিয়েছো, এখানে কারো কোনো দায়িত্ব নেই, আমার মা বাবার দায়িত্ব ছিল তারা বিছানায় ছিল এতটুকুই, বাকি যা দায়িত্ব পালন করার সব করেছো তুমি। কথা বলে না কেন? এটা যে তোমার দাঁত তোমার কাছে আমার দাবি ছিল গোলাম হিসাবে সব পাওনা তুমি তো মিটিয়ে দিলে, কিন্তু আমার তো কাছে তুমি বান্দা হিসাবে কিছু পাও, আমি তো তোমার কোনো কিছু দাবি পূরণ করতে পারিনি। আমার একটা পথ আছে, আমার একটা পথ তোমার কাছে খোলা আছে, মেহরবানি করে তুমি আমারে মাফ করে দাও। হাদিসের ব্যাখ্যায় আমি পড়েছি কিয়ামতে আল্লাহ যাকে মাফ করতে চাইবেন সবার সামনে থেকে একটু আলাদা জায়গায় নিয়ে যাবেন, একটা পর্দা দিয়ে ঘিরে ফেলবে তাকে, নিজে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে বলবে হামজা এই এই কাজগুলো করেছি। এখন বান্দা নিজে তার সামনে দাঁড়িয়ে তো কোনো কিছু গোপন করার আর কায়দা নেই, কারণ তিনি সব জানেন। আপনি যে চোখের পলক মারেন এই পলকটা কোন নিয়তে মেরেছেন কেউ না টের পায়, কে টের পায় বলেন তো? বিশ্বাস যদি কোনো মানুষ 100 ভাগ পয়দা করতে পারে যে আমার এই পলকের নিয়তটা আল্লাহ জানে, তার দ্বারা কখনো কোনো অন্যায় হওয়ার সম্ভব? বলেন আমরা তো এইটা তৈরি করতে চাই। আপনি আল্লাহর সামনে নামাজে দাঁড়ালে যেভাবে থাকেন, বাজারে থাকলে যেন সেভাবে থাকেন। এইটা যখন নামাজে আর বাজারের সিস্টেম একরকম হবে যে হ্যাঁ আমি বাজারেও মনে হয় নামাজের মতো আছি, তখন এই এলাকাটা হয়ে যাবে জান্নাত। আমরা এইটা চাই করান দিয়ে
আল্লাহ পাক যখন একটা একটা করে জিজ্ঞাসা করবে হামজা এইটা 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 করেছি সবগুলো স্বীকৃতি করা লাগবে স্বীকার করা লাগবে শেষ পর্যন্ত বলবে আল্লাহ তোমার নাম না গফফার তোমার নাম না গফফার আল্লাহ পাকের এই রহমতের দরিয়ায় জোশ পয়দা হবে শেষ পর্যন্ত তারা বলবে বান্দা যা তোরে আমি মাফ করে দিলাম এই যে মাফ ক্ষমা মাগফিরাত এই শব্দটা শুনতে কত মনে হলো কত গভীর শব্দ একটু তাকান তো আল্লাহ বলেন তোরা দৌড়া আমার ক্ষমার দিকে আজ আমরা ক্ষমা পাওয়ার জন্য অনেকে ভুল রাস্তা অবলম্বন করি ক্ষমা পাওয়ার জন্য একমাত্র রাস্তা হচ্ছে আমার আল্লাহর দরবার আরো জোরে বলেন এখন আমার প্রশ্ন এখানে তিনটা এক নম্বরে কেউ যদি ক্ষমা পেতে চাই অবশ্যই তাকে তওবা করা লাগবে তওবা ছাড়া ক্ষমা হবে না আরো জোরে বলেন বলেন এখানে যারা আলেম আছেন এবার তাদেরকে বলছি তাওবা ছাড়া ক্ষমা নেই এখন তাওবার সিস্টেমটা আমরা ভুল করছি বিভিন্ন জায়গায় গেলে আমরা দেখি আমাদের তাওবা পড়িয়ে দেওয়া হয় আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবিলাই হয়ে গেল এটা তো তাওবার একটা বাক্য কোন মানুষ যদি তাওবা করতে চায় ও দোষ করেছে যার কাছে স্বীকার করবে তার কাছে এটা তাওবার প্রথম অর্থ বাংলাদেশের সিস্টেমটা নেই একজনের কাছে অন্যায় করে আর কাবা শরীফের কাছে এটা বলবেন ঠিক আপনি দোষ করেছেন কার কাছে আর কাদের কাছে এজন্য আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব যদি আস্তাগফিরুল্লাহ ঠিক রাখতে চাই অপরাধ করেছি দোষ করেছি যার কাছে স্বীকার করব তার কাছে এটা পারবেন না যদি মা বাবার কাছে অন্যায় করেন আগে তার কাছে স্বীকার করেন যে আমার ভুল হয়ে গেছে এরপর আমার কাছে আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন তখন আমার মা বাবার কাছে বলতে হবে না আল্লাহর হক নামাজ পড়েননি ওনার কাছে বলা লাগবে আল্লাহর হক রোজা রাখেননি ওনার কাছে বলা লাগবে কথা বুঝতেছে বলুন তাহলে আজকে থেকে তাওবার নিয়ম কি অপরাধ হবে যার কাছে স্বীকার হবে এটা আছে আমাদের কাছে নেই ইস্তেগফার কিন্তু সবসময় করা যায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কিন্তু তাওবা এটা যেমন তেমন বিষয় না ফাউলাইকা ইউবাদ্দিরুল্লাহু সাজ্জিয়াতিহিম হাসানাত আল্লাহ বলেন ফাউলাইকা এই কাফতাসরের যে মানুষগুলো বসে আছে এদেরকে আল্লাহ ইঙ্গিত দিয়েছে এই মানুষগুলো যারা তাওবা করার নিয়ম নিয়ে বাড়ি থেকে এসে এখানে বসে আছে তবে আপনি জানিয়ে দেন ইউবাদ্দিরুল্লাহ আমি আল্লাহ আজকে বদল করে দেব সাজ্জিয়াতিহিম হাসানাত তাদের জীবনের যত অপরাধ ছিল সব পাল্টিয়ে নেকি বানিয়ে দেব তাহলে তাওবা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা তাওবা করে যার যে বয়স আছে সব অপরাধ মাফ করে এরপরে নেকি দিয়ে পাল্টিয়ে নিয়ে যাব প্রথম শর্ত কি বললাম না আপনারা শুনছেন বিশেষ করে জবাব দেওয়া লাগবে এটা ক্লাস চলছে